হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবার হাজির হলাম সোনালিকা টাইগার 60 ম্যাক্স ট্রাক্টরে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আমাদের কি কি সার্ভিসগুলো কন্টিনিউ করলে হাইড্রোলিকের সমস্যাগুলো হবে না এবং স্মুথলি হাইড্রোলিক দীর্ঘদিন লাস্টিং করবে এবং স্মুথলি হাইড্রোলিক আমরা ইউজ করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক এই টিপসগুলো। তো বন্ধুরা, আমি প্রথমে হাইড্রোলিক ইউনিটের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিব যে হাইড্রোলিক ইউনিটে আমাদের কি কি যন্ত্রাংশ রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক হাইড্রোলিক ইউনিটে যেটা থাকে, এটা মূলত হচ্ছে ইঞ্জিনের কাঠামো। তো হাইড্রোলিক ইউনিটে থাকে হচ্ছে, এটি হচ্ছে হাইড্রোলিক পাম্প। এটা বারো সিসি হাইড্রোলিক পাম্প। হাইড্রোলিক পাম্প থেকে চলে আসলো হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোলিক ফিল্টার। এরপরে চলে আসলো, এটা হচ্ছে স্ট্রেনার ফিল্টার। এরপরে চলে গেল হচ্ছে ডিফারেনশিয়াল হাউজিংয়ে। ডিফারেনশিয়াল হাউজিংয়ের ভিতরে হাইড্রোলিক ইউনিটে রয়েছে হচ্ছে কম্পোজিট ভালভ এবং আদার্স ইনস্ট্রুমেন্ট। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফিল্টারগুলো, এখানে আমরা দুইটা দুইটা ফিল্টার দেখলাম এবং একটা হাইড্রোলিক পাম্প দেখলাম, এইটার সার্ভিস আমরা কখন কোন সময় করলে আমাদের হাইড্রোলিক ইউনিটটা ঠিক থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা, এটা হচ্ছে হাইড্রোলিক পাম্প। হাইড্রোলিক পাম্পের কাজ হচ্ছে আমার হাইড্রোলিকের যে শক্তিটা আছে, এটা হচ্ছে এই হাইড্রোলিক পাম্পটা তৈরি করবে। এটার জন্য সে হাইড্রোলিক প্রেশার, হাইড্রোলিক অয়েলের মাধ্যমে ইঞ্জিনের শক্তি দ্বারা হাইড্রোলিক প্রেশার তৈরি করবে। তো হাইড্রোলিক পাম্পের ভিতরে যে যন্ত্রাংশগুলো রয়েছে, এই জিনিসগুলো দীর্ঘদিন যদি লাস্টিং করে, তো এটা দীর্ঘদিন লংজিভিটি হওয়ার জন্য আমার হাইড্রোলিক অয়েলটাকে অবশ্যই পরিষ্কার দিতে হবে। এবং এই পরিষ্কার হাইড্রোলিক অয়েল নিতে গেলে আমাকে, দেখুন, স্ট্রেনার ফিল্টার, সেখান থেকে হাইড্রোলিক ফিল্টার, এখানে দুইটা ফিল্টারিং সিস্টেম আছে। যদি আমার গিয়ার অয়েলটা সুন্দরভাবে ফিল্টারিং হয়, তাহলেই দেন আমার হাইড্রোলিক পাম্পে হাইড্রোলিক অয়েলটা পরিষ্কার যাবে এবং হাইড্রোলিক পাম্পটা দীর্ঘদিন লাস্টিং করবে। এটা হচ্ছে মূল থিম। তো তাহলে মূল মূল থিম হচ্ছে আমার হাইড্রোলিক পাম্পটাকে ভালো রাখতে হবে। সেক্ষেত্রে হাইড্রোলিক পাম্পকে ভালো রাখার জন্য প্রথমেই আমাকে গাড়িটা নেওয়ার পর, এই যে হাইড্রোলিক ফিল্টার যেটা দেখতেছেন, এটা হচ্ছে প্রতি 250 ঘন্টা পর পর, মানে আমাদের ট্রাক্টরে যখন পিউরিকেল সার্ভিস হয়, তো প্রত্যেকটা পিউরিকেল সার্ভিসে 250 ঘন্টা পর পর এই হাইড্রোলিক ফিল্টারটা চেঞ্জ করে দিতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রেনার ফিল্টার, এটার গায়ে মার্ক করে দেওয়া আছে, দেখুন এই যে এখানে লেখা আছে, লক্ষ্য করুন, এই যে 250 ঘন্টা পর পর ক্লিন, ক্লিন আফটার ইজি এভরি 250 আওয়ার্স। এবং দেখুন, রিপ্লেস ওয়ানলি সাকশন স্ট্রেনার আফটার 750 আওয়ার। তো এখানে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকবার পিউরিকেল সার্ভিস 250 ঘন্টার সময় এই স্ট্রেনার ফিল্টারটা ক্লিন করতে হবে, খুলে পরিষ্কার করতে হবে, এবং 750 ঘন্টা যখন হবে তখন এই এই স্ট্রেনার ফিল্টারটা চেঞ্জ করে নতুন স্ট্রেনার ফিল্টার লাগাতে হবে। তো ভিউয়ার্স, আশা করি একটু হলেও বুঝতে পারছেন যে হাইড্রোলিক ইউনিটটা কীভাবে ভালো রাখবেন। তো অবশ্যই জিনিসটা ফলো করবেন এবং ট্রাক্টরের মালিক ড্রাইভার জিনিসগুলো লক্ষ্য করলে আমি আশা করি হাইড্রোলিকটা দীর্ঘদিন লাস্টিং করবে। তো ভালো থাকবেন সবাই। আর যাওয়ার আগে অবশ্যই একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আপনাদের জন্যই আমার এত কিছু। তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।